স্যার, আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ শুনেছেন, সেখানে তিনি বলেছেন যে আপনার সাথে বসার বিষয়ে, স্যার এই দিকে আপনার কোনো আগ্রহ আছে কিনা? স্যার আমি তা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি। তালিকাতে সব কথাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না, এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কী আছে বা ডায়ালগের কী আছে আমি তো কিছু পেলাম না, তার কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। আপনাদের হয়তো স্মরণ আছে 2012 সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম, শেষে 29টি প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের 29টি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম। ওগুলো পড়লে ওগুলো জব ওখানেই পেয়ে যাবেন, এটা নতুন করে আর জব খুঁজতে হবে না। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে, এনবিআরের পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথার থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন? তো কাজে এগুলো হলো তদন্তের বিষয়, আবারও আলোচনা করতে চান করুক। আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথা, সেটা বলি। উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, যে সমস্ত অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন, কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব, প্রফেসর ইকবাল মাহমুদ, অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে আরও কায়সার, প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রেহমান সুবান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, ওনারা সবাই অভিযুক্ত। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসা, আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বরে আসে। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। কি আছে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাজে গ্রামীণ ব্যাংকের বোর্ডকে নিয়ে আসতে হবে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম, প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন, তাদেরকেও আনতে হবে, কারণ সব পুরো বোর্ড দেখেছেন আমাদের যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে আসছে। ঠিক আছে, চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো, খুব ভালো লাগবে আমার কাছে। ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে যে ওনাদেরকে সঙ্গী পেয়ে আমরা খুব কৃতার্থ হলাম।